সো হ্যালো লাগাইস, তোমাদের সকলকে খেলো বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এবং আজকের ভিডিওতে তোমাদের দেখো যে র্যাঙ্ক টোকেন দিয়ে তোমরা একটা ফ্রিতে অসাধারণ গ্লু ওয়াল পেতে চলেছো। তো আজকের প্রথম আপডেটটা আমরা দেখে নিই। তো প্রথম আপডেটে এই যে পোস্টারটা দেখতে পাচ্ছ, এটা ফ্রি ফায়ার অফিসিয়াল লোকেরা রিলিজ করেছে। তো এখানে কী লেখা আছে আমরা পড়ে নিই। এখানে লেখা রয়েছে তো 18 তারিখ থেকে 1 তারিখের মধ্যে আমরা ব্যাটে স্কিন এবং এই সবুজ বান্ডিলটা পেতে চলেছি। তো ব্যাটে স্কিনের জন্য ছোটোখাটো টাস্ক করতে হবে এবং এই সবুজ বান্ডিলটা পেতে গেলে আমাদের ম্যাপের সমস্ত জায়গা খুঁজে, মানে ম্যাপের সমস্ত জায়গা ট্রাভেল করতে হবে, ম্যাপের সমস্ত পয়েন্ট আমাদের ডিসকভার করতে হবে, তারপর আমাদের এই সবুজ বান্ডিলটা কিন্তু আমরা পেয়ে যাবো। তারপরে 26 তারিখে লগ ইন করলে কিন্তু আমরা এই যে ফায়ার স্কেটবোর্ড, এই ফায়ার স্কেটবোর্ডটা কিন্তু পেয়ে যাবো। এবং ফায়ার স্কেটবোর্ডের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিতে পারো যে ফায়ার স্কেটবোর্ডটা ক্লেম করার পর কেমন দেখতে লাগবে। তারপরে রয়েছে 3 বার বুইয়া নিতে হবে, 3 বার বুইয়া নিলে আমরা প্যানের স্কিনটাও পেয়ে যাবো। প্যানের স্কিনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, প্যানের স্কিনটা ক্লেম করার পর কেমন দেখতে লাগবে সেটাও তোমরা দেখে নিতে পারো। তো 3টে বুইয়া নিতে হবে আর লগ ইন করতে হবে 26 তারিখে, তো তোমরা প্যানের স্কিন এবং সার্ভারের স্কিনটা পেয়ে যাবে। তো পরের আপডেটে আমরা দেখি, পরের আপডেটে আমরা একটা MP5 স্কিন দেখতে পাবো যখন স্ট্রিট ফাইট কোলাবোরেশন চলবে। তো স্ট্রিট ফাইট কোলাবোরেশন চলার সময় এই MP5টা আসবে এবং এই MP5 পাওয়ার হতে চলেছে ডবল ড্যামেজ, একটা রেঞ্জ এবং একটা মুভমেন্ট স্পিড মাইনাস। তো MP5টা যখন আসবে তখন কিন্তু এই MP5-এর এইটা পাওয়ার হতে চলেছে, তবে এটা ওয়েপেন রয়্যালে আসবে না এইটুকুনি আমার মনে হচ্ছে। কিন্তু ওয়েপেন রয়্যালের ভিডিওটা আমরা দেখাচ্ছি নেক্সট পসিবল ওয়েপেন রয়্যালের ভিডিওটা। তো এই AN-94-এর বন্দুকটা কিন্তু পরের নেক্সট পসিবল ওয়েপেন রয়্যাল হতে চলেছে, যার পাওয়ার তোমরা দেখতে পাচ্ছ ডবল ড্যামেজ, একটা আর্মার পেনিট্রেশন এবং রিলোড স্পিড মাইনাস। তো এইটা আমার কিন্তু মনে হচ্ছে ডায়মন্ড রয়্যালেরই বন্দুক, মানে ডায়মন্ড রয়্যালের যে বান্ডিলটা আসবে তারই বন্দুক। মানে যে কোনো বন্দুকের স্কিন কিন্তু কোনো ক্যারেক্টার বা কোনো ড্রেসের সঙ্গে কিন্তু আসে, সেই ড্রেস রিলেটেড বা সেই ক্যারেক্টার রিলেটেড কিন্তু বন্দুকের স্কিনগুলো আসে। তো এটা আমার ডায়মন্ড রয়্যালেরই বন্দুক মনে হচ্ছে, ডায়মন্ড রয়্যাল ড্রেসের রিলেটেড বন্দুক বলে মনে হচ্ছে। তো নেক্সট আপডেট আমরা দেখি, নেক্সট আপডেট হচ্ছে আমাদের যে জুলাইয়ের এলিট পাস, যেটা 100% কনফার্ম হয়ে গেছে যে এটাই জুলাইয়ের এলিট পাস হবে। তো এই জুলাইয়ের এলিট পাসটা তুমি যখন প্রি অর্ডার করবে 1000 ডায়মন্ড দিয়ে, তখন কিন্তু তুমি এই টুপিটা পেতে চলেছো। তো এই টুপিটা দেখে নাও, প্রি অর্ডার করলে এই টুপিটা কিন্তু পাবে। তো নেক্সট আপডেট আমরা দেখিনি, নেক্সট আপডেট যে আপডেটের জন্য তোমরা অপেক্ষা করছো, যে FF র্যাঙ্ক টোকেন দিয়ে আমরা যে ফ্রিতে গ্লোয়াল পেতে চলেছি, যেটা দেখে মনে হয়েছিলো যে খুবই সুন্দর গ্লোয়াল, কিন্তু আদৌ নয়, একদম বেটেখাটো গ্লোয়াল হতে চলেছে। যেরকম FFC-র একটা গ্লোয়াল রয়েছে ছোটো গ্লোয়াল, সেরকমই গ্লোয়াল হতে চলেছে। আর কিরকম বিচ্ছিরি লাগলো আমার দেখে, আমি তো তাই ভাবছি যে ফ্রিতে এরকম এত সুন্দর একটা গ্লোয়াল দিয়ে দেবে। তোমাদের গ্লোয়ালটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো লাস্ট আপডেটটা দেবো, যেখানে আমরা র্যাম্পেজ ক্যালেন্ডারের ভেতরে একটা লুট বক্স কিন্তু দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের টাইগার বান্ডিলের লুট বক্স। তো এই লুট বক্সটা কিন্তু টাইগারের মতনই দেখতে, এবং ক্লেম করার পর ঠিক কেমন অ্যানিমেশন হবে, কতটা দেখতে সুন্দর, আমাদেরকে ক্লেম করা উচিত নাকি এর জন্য খাটবো কি খাটবো না, ওই দিনকে ইভেন্ট করবো কি করবো না, সেটা তোমরা এই ভিডিওতেই জানতে পেরে যাবে। তো লুট বক্সটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, এবং ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। খেলা বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।